সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে তোমাদেরকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন লাইভ সেশনের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয় নিয়ে এসেছি সেটা তোমরা নিশ্চয় জানো। ইতিপূর্বে আমরা দুইটা ক্লাস করেছি। এর একটা প্রথম ক্লাসে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি প্রত্যয় কী এবং কৃত প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় কীভাবে আমরা চিনব সেটা আমরা আলোচনা করেছি। দ্বিতীয় যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রকৃতির যে গুণ বৃদ্ধি, অর্থাৎ যা না জানলে আমরা কখনোই বের করতে পারবো না কোনটা আসলে মানে মূল যে শব্দটা, মূল শব্দটা আমরা কখনোই বের করতে পারবো না, অথবা ধাতুটা আমরা বের করতে পারবো না। আজকে আমরা যে ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে যে প্রকৃতি প্রত্যয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমরা নিশ্চয় জানো যে প্রকৃতি প্রত্যয়ের মধ্যে কৃত প্রত্যয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং তোমাদের পরীক্ষার মধ্যে যদি পাঁচটি যদি প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের জন্য আসে তাহলে সেখানে তিনটি কিন্তু কৃত প্রত্যয় থেকে থাকার সম্ভাবনাটা খুবই বেশি, এবং এই প্রকৃতি প্রত্যয়ের মধ্যে এই কৃত প্রত্যয় নির্ণয়ের কৌশল জানাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তুমি যখনই কৃত প্রত্যয় নির্ণয়ের কৌশল আয়ত্ত করতে পারবে তখনই তুমি প্রকৃতি প্রত্যয়ের যে ভীতি, যে ভয়টা তোমার ভিতরে কাজ করে সেটা তোমার কাছ থেকে অনেকাংশেই চলে যাবে। চলো আমরা শুরু করি আমাদের কৃত প্রত্যয় কীভাবে আমরা নির্ণয় করবো সেই সহজ কৌশল সম্পর্কে আমরা আজকে কিছু ধারণা তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথমে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ক্লাসটি দেখে নিবে, যদি না দেখে থাকো তাহলে আজকের ক্লাসে কিন্তু তোমরা কোনো কিছুই বুঝবে না। আমি তোমাদেরকে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের যে লিঙ্ক সেই লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিব। খেয়াল করো আমি এখানে কিছু লেখা লিখছি, এই লেখাগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। প্রথমত দেখো, আমরা প্রথম দিন দ্বিতীয় ক্লাসে বলছিলাম যে ধাতুর শুরুতে যে স্বরের পরিবর্তন হয় তাকে আমরা প্রকৃতির গুণ বৃদ্ধি বলি। আমি আবার বলতেছি, ধাতুর শুরুতে যে মূল স্বরের যে পরিবর্তন হয় তাকে আমরা গুণ বৃদ্ধি বলি। এটা শুধু ধাতু না, শব্দের ক্ষেত্রেও কিন্তু হবে। যখনই শব্দের ক্ষেত্র হবে তখন তা হবে তদ্ধিত প্রত্যয়, আর যখনই ধাতুর ক্ষেত্রে হবে তখন তা হবে কৃত প্রত্যয়। আমরা বলছি কৃত প্রত্যয় মানেই কিন্তু কোনো কাজ বুঝাবে, তদ্ধিত প্রত্যয় মানেই কিন্তু কোনো শব্দ অথবা কোনো কিছুর নাম বুঝাবে। এখন খেয়াল করো, আমি আবার আরেকটা তোমাদেরকে রিভিউ দিচ্ছ যেটা আজকে আমাদের ক্লাসের জন্য লাগবে। সেজন্য কোনো ধাতুর শুরুতে যদি এ অথবা ওই থাকে তাহলে তা কিন্তু পরিবর্তিত হয়ে মূল বানানে গিয়ে হ্রস্বই অথবা দীর্ঘই হবে। ও অর ঔ যদি থাকে তাহলে সে তা উ এবং দীর্ঘ উ হবে, আর যদি অর অথবা আর থাকে তাহলে তার রিকার দিয়ে হবে। এরপর হচ্ছে যদি সরেয়া থাকে তা অ হবে, আমরা কিন্তু উল্টা বলতেছি। এখন দেখো, এটা আমরা কত ক্লাসে আলোচনা করে ফেলছি, আমরা উদাহরণে যখন যাব তখন কিন্তু এটার কাজে খুব বেশি লাগবে, তোমরা খেয়াল করবে। আজকে আর একটা বিষয় নতুন যেটা তোমাদের জানা খুবই জরুরি, সেটা হচ্ছে যে আমরা এটা জানছি যে ধাতুর শুরুতে স্বরের পরিবর্তন, কিন্তু ধাতুর কিন্তু শেষেও কিন্তু পরিবর্তন হয়। এই পরিবর্তন যখন হবে কিভাবে হবে সেটাই হচ্ছে বিষয়। এটা হচ্ছে স্বর মানে স্বরবর্ণের পরিবর্তন, আর এটা হচ্ছে যে ব্যঞ্জনের পরিবর্তন। খেয়াল করবে কথাগুলা, এখানে বলছি আমরা স্বরের পরিবর্তন, এখানে হচ্ছে ব্যঞ্জনের পরিবর্তন। তাহলে ব্যঞ্জনের যে পরিবর্তন এটা আসলে কেমন? দেখো, ধাতুর শেষে যদি ক থাকে তাহলে তা মূল বানানে গিয়ে বানানোর সময় অর্থাৎ মূল শব্দের সময় অথবা মূল ধাতু নির্ণয়ের সময় চ অথবা বর্গীয় জ হবে। ধাতুর শেষের বর্ণ যদি খ থাকে তাহলে এটা হবে ছ। এরপর ধাতুর শেষের বর্ণ যদি গ থাকে তাহলে তা মূল ধাতুতে গিয়ে পরিবর্তিত হয়ে কিন্তু বর্গীয় জ হবে। ঠিক এভাবে দ যদি থাকে ধ হবে, আর ব যদি থাকে তাহলে উ হবে। এটাই হচ্ছে আমাদের ধাতুর শেষের পরিবর্তন। আমরা উদাহরণে গেলে কিন্তু আমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এর ছাড়াও আমরা বলছি যে যদি মূল স্বরে যদি স্বর থাকে স্বরের পরিবর্তন হবে, কিন্তু মূল স্বরে যদি ব্যঞ্জন থাকে, ঠিক তেমনি যদি মূল স্বরে যদি ব্যঞ্জনে যদি উ থাকে তাহলে তা পরিবর্তিত হয়ে কিন্তু ব হবে। খেয়াল করো, শেষে যদি ব থাকে তা কিন্তু পরিবর্তিত হয়ে উ হবে, আর শুরুতে যদি ব উ থাকে তাহলে তা পরিবর্তিত হয়ে ব হবে। তাহলে এই বিষয়গুলো আমাদের খুব ভালো করে মাথায় নিতে হবে। এছাড়াও আরও দুটি গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো খুবই দরকার, এবং মনে রাখবে আমরা যদি এই গুণ বৃদ্ধি, ধাতুর শেষের পরিবর্তন, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে কৃত প্রত্যয় আমাদের 90% সম্পন্ন করা বা শিখে আমাদের শেষ হয়ে যাবে। এরপর দেখো, আমি লিখছি
যে ধাতুটা যদি এক অক্ষর অথবা দুই অক্ষর হয় তাহলে ই হ্রস্বই অথবা দীর্ঘইকার হবে। ধাতুটি যদি এক অক্ষর অথবা দুই অক্ষর হয়, অক্ষর কাকে বলে? আমাদের উচ্চারণে সবচেয়ে সংক্ষিপ্ত যে রূপটা তাকে কিন্তু অক্ষর বলে। আমি আবার বলতেছি, উচ্চারণের সবচেয়ে সংক্ষিপ্ত যে রূপটা তাকে কিন্তু অক্ষর বলে। অক্ষর মানে কিন্তু বর্ণনা, এটা আমি তোমাদেরকে ক্লাসে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ধাতু যদি এক অক্ষর অথবা দুই অক্ষর হয় তাহলে হ্রস্বই অথবা দীর্ঘইকার হবে, এটা হচ্ছে আমাদের প্রথম, যেটা আমাদের খুবই মনে রাখতে হবে গুরুত্ব সহকারে। দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে ধাতুর দ্বিতীয় বা শেষ বর্ণে, খেয়াল করো, ধাতুর দ্বিতীয় বা শেষ বর্ণে রি রেফ অথবা যদি র যদি থাকে, দ্বিতীয় বা শেষ বর্ণে যদি রেফ অথবা র থাকে তাহলে ওই বর্ণে রিকার বসবে। অর্থাৎ যে বর্ণে রেফ অথবা র থাকবে সেই বর্ণে রিকার বসবে। এই যে কয়েকটা রুলস অথবা নিয়ম বলি, অথবা আমরা কী বলে যে যৌক্তিকতা বলি, অথবা আমাদের টেকনিক বলি, তাহলে এই কয়েকটা টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা পিট প্রত্যয় নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা আমাদের প্রথম নিয়মে যাই। এই বিষয়গুলো আমাদের মাথা রাখার মাধ্যমে আমরা পিট প্রত্যয়গুলো নির্ণয় করব। এখন দেখো, তাহলে প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে শব্দের শেষে, অর্থাৎ শব্দের শেষে বলতে আমাদের প্রশ্নে উল্লেখিত যে শব্দটা দেয়া থাকবে, অর্থাৎ যেটাকে কৃদন্ত পদ বলবো আমরা, সেই শব্দের শেষে যদি অন্তস্থ ইউ থাকে, সেই শব্দের শেষে যদি অন্তস্থ ইউ থাকে তাহলে প্রত্যয়ে গিয়ে কি হবে? অল হবে। প্রত্যয়ে গিয়ে অল হবে। আবার বলতেছি, শব্দের শেষে যদি অন্তস্থ ইউ থাকে প্রত্যয়ে গিয়ে তা অল হবে। যেমন এখন আসো, আমাদের এগুলোও কাজে লাগবে, এগুলোও কাজে লাগবে, শুধু আমরা মনে রাখো। দেখো, মনে করো প্রশ্নে আসছে জয়, তাহলে আমাদের প্রথম যেটা খেয়াল করতে হবে যে এখানে কি আছে, অন্তস্থ ইউ আছে। অন্তস্থ ইউ যদি থাকে আমরা বলছি প্রত্যয় গিয়ে কি হবে? অল হবে। তাহলে আমরা এখানে নির্ণয় কিভাবে করবো? দেখো, এখানে কিন্তু আমরা কি বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রত্যয়, অল বসিয়ে দিলাম আমরা। তাহলে আমাদের বাকি শব্দ আছে কি? জ আছে, শুধু বর্গীয় জ আছে। এখন খেয়াল করো, আমরা বলছি যে ধাতু যদি এক অক্ষর অথবা দুই অক্ষরের হয়, জ এখানে কিন্তু একটি ধাতু পাচ্ছি আমরা, জ বলতে আমরা একবারই উচ্চারণ করতে পারতেছি, এখানে কিন্তু আমরা দুইবার উচ্চারণ করতাম, যেহেতু একটা অক্ষর পাচ্ছি তাহলে এই অক্ষরের শেষে কি হবে? হ্রস্বই অথবা দীর্ঘই হবে। তাহলে এই যে জ, এখানে একটি ধাতু, এটা হচ্ছে ধাতু, এটাই মূল ধাতু আমাদের, এটা হচ্ছে আমাদের মূল শব্দ বা মূল বানান, যেটা থেকে আমরা জ, এটা একটা কাজ বোঝাচ্ছে। তাহলে এটা ধাতু হলে এখানে কি হবে? হ্রস্বইকার অথবা দীর্ঘইকার হবে। তাহলে বর্গীয় জয়ের সাথে কি বসবে? দীর্ঘইকার বসবে। তাহলে আমাদের এটাই হচ্ছে প্রথম নিয়ম অনুসারে আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়ে গেল। আরেকটা বিষয় অবশ্যই মনে রাখবে, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে যখনই কৃত প্রত্যয় হবে তখনই এখানে একটি রুট বসাতে হবে। এই রুটটা যদি তুমি যদি না দাও তাহলে কিন্তু এটা উত্তর কিন্তু ভুল হবে। তাহলে দেখো, আমাদের প্রথম যেটা জয়, অন্তস্থীয় থাকার কারণে আমরা অল বসাচ্ছি, জ এটা একটা ধাতু হওয়ার কারণে, এক অক্ষর বিশিষ্ট হওয়ার কারণে এটাতে আমরা হ্রস্বই অথবা দীর্ঘই দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের নির্ণয় হয়ে গেল। তাহলে এটা কোন কোনটা নির্ণয়? এটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। মানে রাখবে, কৃত প্রত্যয় কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে সংস্কৃত, একটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। আমরা কিন্তু যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় আমরা আলোচনা করব। এরপর দেখো এখানে ক্ষয়, তাহলে এটাও কিন্তু আমরা একই নিয়মে, যেহেতু অন্তস্থ ইউ আছে তাহলে এটাতে কি হবে? অল বসবে। এরপর কি আছে? খ আছে, তাহলে এটাও কিন্তু এক অক্ষর বিশিষ্ট একটি ধাতু, এক অক্ষর খ, তাহলে এখানেও খ হবে, এটা কিন্তু আমাদের ধাতু। তাহলে যদি এক অক্ষর বিশিষ্ট তাহলে কি হবে? হ্রস্বইকার অথবা দীর্ঘইকার, তাহলে এটা খি হবে, অথবা আমরা হ্রস্বইকার দিয়েও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এটা কি আর এখানে রুট হবে, তাহলে এটাও কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। তাহলে দেখো, খুব সহজে কিন্তু আমরা এগুলো কিন্তু নির্ণয় করতে পারছি। তাহলে আমরা এই যে রুলসগুলো খেয়াল করে কিন্তু আমরা এভাবে আমাদের যে কয়েকটি কৃত প্রত্যয়ের নিয়ম আছে খুব সহজে আমরা চেষ্টা করবো। তাহলে এই যে ভয় যেটা আছে এটা আমি করলাম না, এটা তোমরা নিজেরা একটু চেষ্টা করো যে আসলে কীভাবে করা যায়। তাহলে চলো আমরা আমাদের দ্বিতীয় যে রুলস, এই রুলসে আমরা যাই।
আমাদের দ্বিতীয় যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু খুবই সহজ। দেখো, শব্দের শেষে যদি অন শব্দটা যদি উচ্চারিত হয়, তাহলে প্রত্যয় গিয়ে তা কি হবে, অনট আমরা ব্যবহার করব। তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, আমি একটা উদাহরণ লিখি। যেমন আমরা লিখলাম নয়ন, তাহলে নয়ন যদি খেয়াল করো, নয়নের মধ্যে আমরা কি উচ্চারণ করতেছি, অন উচ্চারণ করতেছি। যেহেতু অন উচ্চারণ করতেছি, তাহলে এটা প্রত্যয় কি হবে, অনট হবে। তাহলে আমরা এখানে লিখলাম আগে অনট। তাহলে অনট যদি লিখি, এখানে অন শব্দটা কিন্তু চলে যাচ্ছে, তাহলে আর বাকি আছে কি, ন বাকি আছে। ন যেহেতু বাকি আছে, ন শব্দটা কি আছে, এক অক্ষর অথবা দুই অক্ষর বিশিষ্ট, এটা তাহলে হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার দিয়ে হবে। তবে নয়ের মূল যে ধাতু, এই ধাতুটা হচ্ছে মূলত নে, এটা হচ্ছে মূল ধাতু। এখন খেয়াল করা, আমরা বলছি যে যদি এ যদি হয়, ধাতুর মধ্যে যদি প্রথম স্বরে যদি এ যদি থাকে, মানে একার যদি থাকে, তাহলে তা কি হবে পরিবর্তিত হয়ে, তাহলে তা পরিবর্তিত হয়ে কি হবে, হ্রস্ব ইকার অথবা দীর্ঘ ইকার হবে। এই জন্য এটা নি হবে। তাহলে নি প্লাস অনট, এটাই হচ্ছে আমাদের মূল প্রকৃতি প্রত্যয়। তাহলে আমরা এটা কিন্তু নির্ণয় করে ফেলেছি। ঠিক তেমনিভাবে আমরা যদি বলি যে শয়ন, তাহলে কিন্তু তা একই অর্থ হবে। যেমন দেখো, আমরা যদি শয়নটা খেয়াল করি, তাহলে এখানেও কিন্তু আমরা একই নিয়ম পাচ্ছি যে অনটটা বসাচ্ছি, তারপর আমাদের স যে ধাতু, এই ধাতুটা থাকতেছে। তাহলে এখানে স যদি ধাতুটা যদি থাকে, তাহলে এটা কি হবে, আমাদের মূল উত্তরে গিয়ে সু হবে। তাহলে সু যদি হয়, এটা আমরা সৌ বলি সাধারণত, তাহলে আমরা এটা সৌ, যদি দিয়ে এখানে ওকার থাকবে, যদি ওকার যদি থাকে আমাদের এটা, তাহলে এটা হবে উকার দিয়ে, তাহলে এটা হবে সু, সু প্লাস অনট। তাহলে আমরা কিন্তু এগুলা খুব সহজে কিন্তু এভাবে বের করতে পারতেছি। এরপর দেখো, আমরা আরেকটি উদাহরণ খেয়াল করি, তাহলে আমাদের বুঝতে আরো একটু সহজ হবে, যেটা আমরা কারকের ক্ষেত্রে সবসময় বলে থাকি। যেমন কর অন, তাহলে এখানে আমি করণ শব্দটা ব্যবহার করতেছি। খেয়াল করো, করণ শব্দটা যখন বলতেছি, এখানে কিন্তু আমরা অন যে প্রত্যয়, এই প্রত্যয়টা পাচ্ছে, অর্থাৎ অন উচ্চারিত হচ্ছে। যেহেতু অন উচ্চারিত হচ্ছে, তাহলে আমরা এখানে প্রত্যয় হিসেবে কি বসাবো, অনট বসাবো। তাহলে অনট, অনট বসাতাম, তাহলে আমাদের আর বাকি থাকে কি, কর শব্দটা বাকি থাকে। এখন দেখো, আমরা দুইটা খেয়াল করো, একটা হচ্ছে যে আমরা এখানে বলছি যে যদি অর যদি থাকে, তাহলে কি হবে, রিকার হবে। এটা একটা নিয়ম আমাদের গুণের, গুণ হিসেবে অর যদি থাকে এখানে ক্রি হবে। অথবা আমরা আরো একটা কথা বলছি, ধাতু দ্বিতীয় বা শেষ বর্ণে যদি রেব অথবা র যদি থাকে, তাহলে তা কি হবে, রিকার হবে। তাহলে এখানে কি আছে, অন শব্দটাকে যদি বাদ দিই, আমরা এখানে নটা যদি বাদ দিয়ে দিই, তাহলে এখানে কিন্তু র আছে দ্বিতীয় বর্ণে, তাহলে আমাদের এই মিল যে কি হবে, রিকার হবে। অথবা এইভাবে যদি চিন্তা করি, আমাদের ধাতুর শুরুতে কি আছে, অর আছে, তাহলে এটা রিকার হবে। তাহলে এখানে কি হবে, ক যেহেতু আছে, আমরা এখানে শুধু রিকার বসিয়ে দিলেই হচ্ছে, তাহলে রি। তাহলে এটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, কৃত প্রত্যয় নির্ণয় করা হয়ে যাচ্ছে। দেখো, খুব সহজে কিন্তু আসলে বের করা যায়, আমরা যতটুকু কঠিন মনে করি আসলে কিন্তু ততটুকু কঠিন না। তাহলে দেখো, এইভাবে তোমরা বইয়ের মধ্যে আরো আছে, তোমরা এগুলো চর্চা করবে। এরপর আসে আমাদের তিন নম্বর যে নিয়ম, এই তিন নম্বর নিয়ম আমরা যাই। দেখো, তাহলে তিন নম্বর যে নিয়ম, সেটা হচ্ছে যে অক যদি থাকে, তাহলে সেটা নক হবে। অক যদি থাকে, তাহলে সেটা নক হবে। নক কিন্তু এটা মূর্ধন্য দিয়ে বানানটা খেয়াল করবে, অক। দেখো, কারক, অক উচ্চারিত হচ্ছে, তার মানে এখানে অক আছে নিশ্চয়ই, আমরা যখন শব্দটা বিশ্লেষণ করবো তখন দেখবো। স্মারক, এখানে কি আছে, অক আছে, তাহলে এখানে অক যদি থাকে, তাহলে প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে, নক হবে। তাহলে আমরা লিখলাম এখানে নক, এখানেও লিখলাম নক। তাহলে এখন খেয়াল করো, এখানে যদি আমরা নক লিখি, তাহলে আমাদের আর কি বাকি আছে, কার আছে, সার আছে। তাহলে আমরা এটাও কিন্তু
এই নিয়মে যদি ফেলি যে আর যদি থাকে তখন কি হবে এটা রিকার হবে অথবা ধাতুর দ্বিতীয় ভাষার কোনো যদি র থাকে তাহলে এখানে কি আছে ধাতুর কার অক বাদ দিলে এখানে র আছে এখানেও র আছে যেহেতু র আছে তাহলে আমাদের এখানে কি হবে আমরা আর শব্দটা যেটা বিশ্লেষণ করি আমরা এটা প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো ক প্লাস আর এভাবে কিন্তু মূলত বানানটা তাহলে এখানে আর আছে আর জায়গায় কি হবে রিকার হবে তাহলে আমরা এখানে আগে ক বসালাম এখানে সা বসালাম এখানে স বসালাম কারণ আমরা আর শব্দটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি এখন দেখো এখানে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের সূত্র অনুযায়ী আর জায়গায় কি হবে রিকার হবে অথবা ধাতুর এখানে র থাকার কারণে রিকার হবে তাহলে আমরা এখানে রিকার বসাই দিলাম এখানে শ্রী বসিয়ে দিলাম তাহলে আমাদের এটাও কিন্তু কি হয়ে যাচ্ছে প্রত্যয় নির্ণয় হয়ে যাচ্ছে আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ দিচ্ছি তোমরা খেয়াল করবে তাহলে এটাও কিন্তু আমাদের খুব সহজে আমরা বের করতে পেরেছি তাহলে তোমরা যদি একটু যদি মাথা যদি নেয়ার যদি চেষ্টা করো তাহলে কিন্তু ওইগুলো তোমাদের মাথায় চলে আসবে এরপর আসো আমাদের চার নম্বর যে নিয়মে চার নম্বর নিয়ম আমরা একটু দেখো আমাদের চার নম্বর নিয়ম হচ্ছে তা অথবা ধা যদি থাকে তা অথবা ধা যদি থাকে তাহলে তা প্রত্যয়ে গিয়ে ত্রিশ বসিয়ে দিলে কিন্তু আমাদের কৃত প্রত্যয় নির্ণয় হয়ে যাচ্ছে তা অথবা ধা তাহলে এখানে দেখো খেয়াল করো এখানে কি আছে তা আছে যেহেতু তা আছে তাহলে এটা কি হবে ত্রিশ হবে তাহলে আমরা এখানে বসালাম আগে ত্রিশ তাহলে আমাদের প্রত্যয় নির্ণয় কিন্তু হয়ে গেল এখন হচ্ছে মূল শব্দ এখানে কি আছে নেই আছে যেহেতু একার আছে তাহলে একার থাকলে কি হবে এটা হ্রস্বই অথবা দীর্ঘ একার দিয়ে হবে তাহলে এটা কি হবে নি হবে তাহলে এটা হচ্ছে আমাদের নেতা তাহলে আমরা খুব সহজে কিন্তু বের করতে পারলাম এরপর দেখো কর্তা কর্তা বলতে এখানেও কিন্তু কি আছে শেষে তা উচ্চারিত হচ্ছে যেহেতু তা উচ্চারিত হচ্ছে তাহলে এখানে তা এর জায়গায় কি হবে ত্রিশ হবে ত্রিশ হচ্ছে যেহেতু ত্রিশ হচ্ছে তাহলে এখানে বাকি আছে কি কর শব্দটা বাকি আছে যেহেতু কর শব্দটা বাকি আছে তাহলে এখানে আমরা কি বসাবো অর যদি থাকে তাহলে এখানে কি আছে রিকার হবে কয়ের শেষে অথবা এখানে যদি র যদি থাকে তাহলে এখানে কি হবে রি হবে তাহলে এখানে আমরা ক বসালাম এরপর আমাদের এই সূত্র অথবা এই সূত্র যে সূত্রতে আমরা ফেলে দিই আমাদের এখানে কি আসবে রি আসবে তাহলে এটাও কিন্তু আমাদের নির্ণয় হয়ে যাচ্ছে উদাহরণগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এই একই নিয়মের মধ্যেই আসবে বাহিরে থেকে কোনো নিয়ম কিন্তু আসবে না এবং আমি প্রথমে বলছি তোমরা যদি এই নিয়মগুলো যদি ফলো করো তোমাদের প্রকৃতি প্রত্যয় বিশেষ করে কৃত প্রত্যয়ের 90% তোমরা এই নিয়ম থেকেই হয়ে যাবে বাকি যে 10% আছে সেটা হচ্ছে এক্সেপশনাল এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল তাহলে দেখো আমরা এখানে চার নম্বর নিয়মটা কিন্তু শেষ করতে পারছি তাহলে আমাদের এর পরবর্তীতে আমরা পাঁচ নম্বর নিয়মটা একটু দেখি পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে যে যদি কোনো শব্দের শেষে যদি মান শব্দটা যদি থাকে তাহলে তার এখানে কি হবে শান্স বসবে প্রত্যয়ের ক্ষেত্রে কি বসবে শান্স শব্দটা বসবে খেয়াল করো তাহলে আমরা লিখলাম এখানে বর্ধমান বর্ধমান তাহলে খেয়াল করো এখানে কি আছে মান শব্দটা আছে যেহেতু মান শব্দটা আছে এটা প্রকৃতি প্রত্যয়ে গিয়ে কি হবে শান্স হবে প্রত্যেকে কি হবে শান্স হবে তাহলে মানের জায়গায় আমরা শান্স বসা দিচ্ছি তাহলে আমাদের আর আছে কি বর্ধমান বর্ধমান কি হবে খেয়াল করো ভালো করে বর্ধ এখানে যেহেতু ধ আছে এটা কিন্তু কোনো পরিবর্তন হবে না কেন হবে না কারণ আমরা এখানে এখানে কোনো এই সূত্রটা কিন্তু এখানে নাই আমরা বলছি ক খ গ ধ অথবা ব যদি থাকে তাহলে তা কিন্তু কি হবে ধাতুর শেষে যদি এটা থাকে তাহলে পরিবর্তন হবে কিন্তু এখানে কোনোটাই নাই এই জন্য ধ ধয়ের মতোই থাকবে তাহলে এখানে ধ থাকলো এরপর আছে কি
বয়ের পরে বর আছে, যেহেতু আমরা ধ এখানে নিয়ে আসছি, যেহেতু বর আছে তার মানে হচ্ছে এখানে কি আছে, অর আছে, অথবা এখানে শেষে কি আছে দ্বিতীয় বর্ণে র আছে, তাহলে এটা কি হবে রিকার দিয়ে হবে, তাহলে ব বসালাম, ধ বসালাম, তাহলে অরের জায়গায় রি বলবে, তাহলে ব্রিদ প্লাস শানস, তাহলে আমাদের এটা কি হয়ে যাচ্ছে বর্ধমান। বর্ধমানের কি হয়ে যাচ্ছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়ে গেল। ঠিক এমনি ভাবে আমরা যদি চিন্তা করি, যেমন ক্ষয় ক্ষীয়মান, আমরা লিখলাম যে ক্ষীয়মান, ক্ষীয়মান মানে কি, অথবা ক্ষমান যেটা লিখে আমরা মানের জায়গায় এখানে শানস বসিয়ে দিলাম, শানস শানস বসিয়ে দিলাম। এরপর আছে আমাদের ক্ষীয়, ক্ষীয় যদি থাকে তাহলে কি হবে, খেয়াল করো আমরা যদি ক্ষয় যেটা এই শব্দটাকেও যদি বিশ্লেষণ করি, তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা প্রত্যয় পাচ্ছি আমরা, কিন্তু আমরা এভাবে না দিয়ে আমরা শুধু ক্ষয় দিয়ে দিলেও কিন্তু হচ্ছে, কিন্তু আমরা ওইভাবে করি। দেখো ক্ষীয় তাহলে এটা কি আছে, অন্তস্থ ইয় আছে, অন্তস্থ ইয় যদি থাকে তাহলে এটা কি হবে এখানে জ হবে, আর ক্ষীর ক্ষেত্রে দীর্ঘ ইকার হবে তাহলে এখানে কি হবে, এটা কিন্তু আমরা এভাবেও করতে পারি, অথবা এভাবেও করতে পারি আমরা সরাসরি ক্ষয় প্লাস শানস, এভাবেও কিন্তু আমরা করতে পারি। তাহলে কিন্তু আমাদের এই 5 নম্বরের নিয়ম কি, মান থাকলে শানস হবে, এগুলো কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারছি। তাহলে এরপর আসে আমাদের 6 নম্বর যে নিয়ম, এই 6 নম্বর নিয়মটা আমরা একটু দেখি। শেষে যদি জ, অন্তস্থ জ এবং জফলা যদি থাকে তাহলে সেখানে জ্ঞান হবে, জ্ঞান বলতে ঘ জফলা মূর্ধন্য, এটা হবে আমাদের প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে হবে। তাহলে খেয়াল করো আমরা এখানে বসালাম যেমন কার্য অথবা ধার্য, তাহলে এখানে আমরা যেহেতু কার্য বসিয়েছি এবং ধার্য বসিয়েছি তার মানে শেষে কি আছে, অন্তস্থ জ আছে, অন্তস্থ জ যেহেতু আছে এখানে কি হবে প্রত্যয়ে জ্ঞান শব্দটা বসবে, তাহলে এখানে আমরা জ্ঞান বসালাম। জ্ঞান শব্দটা আমরা এখানে বসালাম, তাহলে আমাদের বাকি থাকে কি কার আর ধার, তাহলে কার আর ধার থাকলে এখানে কি আছে আর আছে, তাহলে এখানে রিকার হবে নিশ্চয়, অথবা এই ধাতুর দ্বিতীয় শেষ বর্ণে যদি র বা রেফ থাকে তাহলে কি হবে রিকার হবে, তাহলে আমরা খুব সহজে বসিয়ে দিতে পারছি যে ক্রি এখানে ঝি, তাহলে এটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে সহজে নির্ণয় করা হয়ে যাচ্ছে। আমরা আসলে মনে করি কঠিন, কিন্তু আসলে ততটা কঠিন কিন্তু না, তোমরা খুব ভালো করে মনোযোগ দিলে খেয়াল করবে, আর হচ্ছে তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা চর্চা করে দেখবে যে এর বাহিরে কোনো উদাহরণ কিন্তু আসতেছে না। তাহলে আমরা এখানে 6 নম্বর রুলসটা গেলে আমরা এখন 7 নম্বর যে রুলসটা এই রুলসটা একটু দেখি। আচ্ছা আমরা দুটো উদাহরণ দেখি আগে, খেয়াল করো যদি শব্দের শেষে যদি ত অথবা তি যদি থাকে, ত অথবা তি যদি উচ্চারিত হয় তাহলে এটা প্রত্যয়ের ক্ষেত্রে কি কি হবে, ক ত অথবা ক ত সংযুক্ত হ্রস্ব ই কার দিয়ে প্রত্যয়গুলো হবে, মানে ত অথবা তি হবে। যদি আমরা এখানে দেখতেছি এটা ত অথবা ত আছে, কিন্তু আসলে কিন্তু এটা তা না, এটা আমাদের খেয়াল করতে হবে শুধু শেষের বর্ণ যেটা আছে সেই শেষ বর্ণের দিকে খেয়াল করতে হবে, আমরা এই ক ত সংযুক্তের দিকে খেয়াল করলে হবে না, শুধু ত এবং তি এর দিকে আমরা খেয়াল করবো। তাহলে যেহেতু ত এবং তি আছে তাহলে এটা আমরা কি করবো, যেহেতু এখানে ক ত আছে তাহলে এটা প্রত্যয়ের ক্ষেত্রে কি হবে ক ত, আর এখানে ক ত হ্রস্বইকার আছে তাহলে এখানে কি হবে ক প্লাস ত হ্রস্বইকার, এটা হচ্ছে যে আমাদের
প্রত্যয় নির্ণয়। এখন খেয়াল করো, এখন কিন্তু আমাদের এই ধাতু শেষের পরিবর্তন যেটা, এই পরিবর্তনটা আমাদের এখন কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে খেয়াল করো, আমরা যেহেতু এখানে তটা নিয়ে আসছি, অর্থাৎ আমরা এখানে শুধু তটা বের করছি, তার মানে এখানে ধাতু শেষে কি আছে, ক আছে। ধাতু শেষে কি আছে, ক আছে। খেয়াল করো কিভাবে, দেখো যেহেতু আমরা ত নিয়ে যাচ্ছি তাহলে এখানে কি আছে, আর এই তটাকে কিন্তু আমরা প্রত্যয় হিসেবে এখানে নিয়ে আসছি, তাহলে এখানে কি আছে, ক আছে। যেহেতু ক আছে তাহলে এখানে কি হবে, ধাতু শেষে যদি ক থাকে তাহলে চ হবে, যেহেতু চ হবে খেয়াল করো, তাহলে আবার ক এর জায়গায় কি হবে, চ হবে। তাহলে আমরা এখানে চ বসাচ্ছি, এটা হচ্ছে আমাদের ক এর পরিবর্তে আমরা বসাচ্ছি এখানে চ। এখন খেয়াল করো, আমরা বলছি যে আবার ধাতু শুরুতে যদি উ যদি থাকে, হ্রস্ব উ থাকে, তাহলে তা পরিবর্তিত হয়ে কি হবে, ব হবে। তাহলে তা পরিবর্তিত হয়ে কি হবে, ব হবে। তাহলে আমরা এখানে উ এর পরিবর্তে কি বসাচ্ছি, ব বসাচ্ছি। তাহলে দেখো আমাদের এখানে কিন্তু এই নিয়মগুলো কিন্তু আমাদের কাজে লাগতেছে, এই জন্য অবশ্যই এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে, আর এই যে শব্দটা, এই লাইনগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে। তাহলে উক্ত, তাহলে এখানে আমাদের কি হচ্ছে, বক্ত, তাহলে এখানে আমরা দিয়ে দিব। আর মনে রাখবে ধাতুর শেষে যদি কোনো শব্দের শেষ শেষ বর্ণের সাথে যদি স্বরেও যদি উচ্চারিত না হয় তাহলে সেখানে হসন্ত ব্যবহার করতে হয়। তাহলে বস প্লাস ত, এটা হচ্ছে আমাদের উক্ত, এই শব্দটা বের হচ্ছে। তাহলে আমরা ভক্তি, এটা আমরা কিভাবে বের করব, এখানেও কিন্তু আমরা সেম একইভাবে ভোগ, ত এর প্রত্যয় হিসাবে কিন্তু আমরা ক প্লাস ত রসইকা নিয়ে আসি, তাহলে এখানে কি আছে, ক আছে। তাহলে ক এর জায়গায় কি হবে, হয়তো চ হবে অথবা জ হবে, যেহেতু জ হবে অথবা চ হবে, তাহলে আমরা এখানে ভয়ের সাথে ভক্তির সাথে কি বসবে, বর্গীয় জ বসবে। তাহলে আমরা এখানে বর্গীয় জ বসিয়ে দিচ্ছি, আর ভয়ের জায়গায় যেহেতু এখানে কোনো ভয়ের নিয়ম নেই, ভ থাকলে উ হবে, তাহলে এখানে ভয়ের জায়গায় ভ বসে যাবে। তাহলে আমরা কিন্তু এখানে ভক্তি এভাবে কিন্তু নির্ণয় করতে পারছি। তাহলে এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটায় কৃত প্রত্যয়ের উদাহরণগুলো থাকলে এগুলো খেয়াল করে কিন্তু নির্ণয় করতে হবে। আমি আরো দুই একটা উদাহরণ দেখাচ্ছি, দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই জন্য একটু ভালো করে খেয়াল করো। মুক্ত, তাহলে মুক্ত যদি হয়, আমরা এই তয়ের প্রত্যয় হিসেবে কি নিয়ে আসতেছি, ক প্লাস ত নিয়ে আসতেছি, যেহেতু নিয়ে আসতেছি তাহলে আমাদের আর বাকি থাকে কি, মুখ শব্দটা বাকি থাকে। মুখ শব্দটা যদি বাকি যদি থাকে তাহলে আমাদের ক এর পরিবর্তে কি হবে, এখানে চ হবে অথবা বর্গীয় জ হবে, যেহেতু মুখ, তো এখানে আমাদের মুচ বলবে। তাহলে মোচ ম, যেহেতু এখানে কোনো নিয়ম নাই, তাহলে ময়ের জায়গায় কিন্তু ময় বসবে, আর এখানে উকার পরিবর্তন হবে না। কেন হবে না, আমরা বলছি যদি ওকার অথবা ওকার যদি থাকে তখন তা পরিবর্তিত হয়ে উকার অথবা দীর্ঘ উকার হবে, যেহেতু এখানে উকারই আছে সেজন্য এখানে উকার কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। তাহলে আমরা এটাও বের করছি, ঠিক তেমনি ভাবে তোমরা বইয়ে যতগুলো নিয়ম আছে একই নিয়মে তোমরা বের করতে পারবে। এরপর তাহলে আমরা এর পরবর্তী যে নিয়মে নিয়মে চলে যাই, এখানে কয়েকটা লিখছি যেগুলো প্রত্যয় হিসেবে খুবই অধিক ব্যবহৃত হয়, কিন্তু এই যে প্রত্যয় হিসেবে যখন এগুলো ব্যবহার হবে মনে রাখবে এগুলো কোনো প্রত্যয় হিসেবে আর পরিবর্তন হবে না, অর্থাৎ শব্দের শেষে, শব্দের শেষে এগুলো যেভাবে থাকবে প্রত্যয় হিসেবে ঠিক একইভাবে এগুলো ব্যবহৃত হবে। যেমন খেয়াল করো আমরা ব্যবহার করি, উদাহরণ দেখি, যেমন আমরা লিখলাম ভাবুক, তাহলে এখানে ভাবুক লিখছি, তাহলে ভাবুক যদি লিখি এখানে কি আছে, উপ প্রত্যয়টা আছে, যেহেতু উপ প্রত্যয় আছে তাহলে আমরা উপ প্রত্যয়টাকে এইভাবে বের করি, এটা হচ্ছে যে উপ প্রত্যয় আছে, তাহলে আমাদের আর বাকি কি আছে, ভাবুক শব্দটা আছে, মানে ভাবুক ভাব শব্দটা এখানে আছে। তাহলে ভাব যদি শব্দটা থাকে তাহলে এখানে কি আছে, ব আছে, যে আমরা বলছি যে এখানে যদি প্রত্যয় শেষে যদি কি থাকে, ধাতু, হ্যাঁ ধাতু শেষে যদি ব থাকে তাহলে এটা উকার হবে। তাহলে আমরা উকারের জায়গায় এখানে ভাব, তাহলে এই বয়ের জায়গায় আমরা ব্যবহার করবো কি, উকার ব্যবহার করবো, যেহেতু ভাব হয়ে যায় এখানে,
এইজন্য আমরা এটা উ ব্যবহার যেহেতু হচ্ছে এইজন্য আমরা এটাকে এভাবে ব্যবহার না করে উকার দিয়ে সরাসরি ব্যবহার করব যেহেতু দুটো স্বর ধ্বনি একই সাথে ব্যবহার হচ্ছে একের সাথে ব্যবহার না করে আমরা এখানে উকার ব্যবহার করব তাহলে আমরা এটাকে বু হিসেবেও ব্যবহার করতে পারি অথবা ভাও যদি ব্যবহার করি তাহলে আমরা সে জায়গায় এটাকে ভু ব্যবহার না করে ভৌ হিসেবেও ব্যবহার করতে পারি যেটা ব্যবহার করে আমাদের জন্য সেটা শুদ্ধ হবে তাহলে এটাও কিন্তু আমাদের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয়ে যাচ্ছে অর্থাৎ এই যে উপ প্রত্যয় আছে এটা কিন্তু আমরা এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়নি ঠিক তেমনি ভাবে আমরা দেখি তব্য কর্তব্য তাহলে এখানে আমাদের কি আছে তব্য আছে যে তব্য আছে তব্যটা এখানে সম্পূর্ণ অপরিবর্তিত হিসেবে এখানে ব্যবহার হবে তাহলে আর এখানে কি আছে কর শব্দটা আছে যেহেতু অর আছে তাহলে এটা কি হবে ক যেহেতু অরের পরিবর্তে কি ব্যবহার হবে রি ব্যবহার হবে তাহলে কর্তব্য এভাবে কিন্তু কর্তব্য এই শব্দগুলো আমরা একইভাবে ব্যবহার করতে পারবো এরপর আছে যে ইষ্ণু ইষ্ণুটাও কিন্তু একইভাবে ব্যবহার হবে যেমন বর্ধিষ্ণু যেহেতু ইষ্ণু শব্দটা এখানে ব্যবহার হচ্ছে তাহলে ইষ্ণু এখানে কি হবে হুবহু বসে যাবে আর আছে আমাদের ইষ্ণু চলে গেলে আর বর্ধ শব্দটা থাকে যেহেতু বর্ধমান একটু আগে আমরা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে দেখিয়েছি এখন তোমরা এখানে দেখো বর্ধ যদি থাকে তাহলে কি হবে অরের জায়গায় ব হবে ধয়ের জায়গায় রিকের হবে তাহলে বৃদ আর ধ জায়গায় ধ থাকবে তাহলে এই বৃদ যোগ ইষ্ণু তাহলে বর্ধিষ্ণু এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজেই তাহলে এইগুলো হচ্ছে যে আমাদের কোনো পরিবর্তন হবে না এরপর আরেকটা হচ্ছে যে অনিয় আমরা আরেকটা উদাহরণ দেখি অনিয় দর্শনীয় তাহলে দর্শনীয় যদি থাকে তাহলে দর্শনীয়ের ক্ষেত্রে কি আছে এখানে অনিয় দর স অনিয় তাহলে অনিয় হলে এখানে কি হবে অনিয়টা আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এটা আমাদের প্রত্য নির্ণয় হয়ে গেল এরপর আছে আমাদের দর্শন অনিয় যেহেতু চলে গেছে দর্শন আছে দর্শন যদি থাকে তাহলে এটা আমরা যদি অনট যে প্রথমে একটা কথা বলছিলাম যদি অন থাকে অনট দিয়ে হবে তাহলে সেখানে কিন্তু দর্শন হলে দৃশ প্লাস অনট হবে কিন্তু এখানে যেহেতু দর্শনীয় আছে অনিয়টা এখানে চলে আসছে সেহেতু এখানে আমরা শুধু দৃশটা বসিয়ে দিলে হবে আমরা একটু আগে খেয়াল করে একটু দেখি দর্শনটা আমরা কিভাবে করি দর্শন এখানে যেহেতু অন আছে প্রথম আমরা দ্বিতীয় নিয়মটাতে বলছিলাম অন যদি থাকে তাহলে অনট হবে আর দর যেহেতু অর আছে তাহলে এটা দৃশ হবে আলোবর্ষ থাকবে আর দয়ের জায়গায় রিকার হবে তাহলে দৃশ প্লাস অনট হলে আমাদের দর্শন যেহেতু এখানে দর্শনীয় তাহলে আমাদের এখানে দর্শনটা অনিয়টা যেহেতু এখানে চলে আসছে এখানে দর্শন আলাদাভাবে বের করার দরকার নেই এখানে শুধু আমরা এই দৃশ শব্দটা বসিয়ে দিলে হবে তাহলে এটাও কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে প্রত্যয় নির্ণয় হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আট নাম্বার রুলসটা আমরা এখানে এভাবে শেষ করতে পারি এরপর আসে আমাদের নয় নাম্বার যে নিয়মটা কি লেখা শব্দের শেষে যদি দীর্ঘ ই অথবা দীর্ঘ ইকার যদি থাকে তাহলে সেটার জন্য কি হবে নিন প্রত্যয়টা ব্যবহার হবে যেমন আমরা লিখলাম স্থায়ী স্থায়ী যদি লিখি এখানে কি আছে শব্দের শেষে দীর্ঘ ইকার আছে যেহেতু দীর্ঘ ইকার আছে এটা প্রত্যয় হিসাবে কি ব্যবহার হবে নিন শব্দ ব্যবহার হবে তাহলে নিন যদি ব্যবহার হয় স্থায়ীর ক্ষেত্রে তাহলে আমাদের বাকি যে শব্দটা থাকে অন্তস্থ অটা এখানে আর বসবে না কেন বসবে না কারণ আমরা যে অশ্রুতি এবং বশ্রুতির একটা নিয়মের কথা বলছিলাম সেজন্য এবং তাহলে এখানে স্থা শব্দটা সরাসরি বসে যাবে তাহলে স্থা প্লাস নিন তাহলে আমাদের স্থায়ী বের করা হয়ে গেল এরপর হচ্ছে এভাবে যেমন আমরা আবার আরেকটা খেয়াল করবে এই নিয়মের মধ্যেই যখন আত্মঘাতী মানে ঘাত শব্দটা থাকবে তখন এখানে হন দিয়ে ব্যবহার করতে হবে যেমন আত্মঘাতী খেয়াল করো এখানে কিন্তু কি আছে দীর্ঘিকার আছে দীর্ঘিকার যদি থাকে তাহলে আমাদের প্রথম নিয়ম অনুযায়ী এখানে নিন বসবে তাহলে ঘাত শব্দটা আছে যেহেতু ঘাত শব্দ আছে তাহলে এটা কি হবে আমি বলছি যে ঘাতের পরিবর্তে কি হবে হন ব্যবহৃত হবে
তাহলে এখানে অন রয়েছে, এটা হচ্ছে আমাদের কৃত প্রত্যয়। আর আত্ম শব্দটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে, এখানে কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন হবে না। তাহলে দীর্ঘইকার দিয়ে যেভাবে হবে এ ঠিক একইভাবে এই শব্দগুলা আমরা বের করতে পারবো। দীর্ঘইকার হলে নীন হবে। আরও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো সেটা গুরুত্বপূর্ণ না, এগুলো থেকে তোমাদের সাধারণত প্রশ্নে আসবে। এখন আসে আমাদের সর্বশেষ যে একটা টপিকস অথবা সর্বশেষ যে নিয়ম, সর্বশেষ নিয়মটা আমরা একটু দেখি। দেখো আমরা এতক্ষণ যে শব্দগুলো বের করছি অথবা যে প্রত্যয়গুলো বের করছি এগুলো কিন্তু কোনোটাতেই উপসর্গ ছিল না। এখন এখন এমন কিছু প্রকৃতি প্রত্যয় আছে যেগুলোর সাথে উপসর্গ থাকে, তাহলে উপসর্গ যদি থাকে তাহলে আমরা সেগুলো কীভাবে বের করব, তাহলে সেটা আমরা একটু দেখি। খেয়াল করো আমরা প্রথমে লিখি একটা জিনিস আমাদের প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে, প্রকৃতি তাহলে প্রকৃতি যখন থাকবে, দেখো প্র এটা কিন্তু একটা উপসর্গ, যেহেতু উপসর্গ তাহলে আমাদের প্রথমে কাজ করতে হবে যে প্রথমে উপসর্গটাকে আলাদা করে দিতে হবে, আলাদা করে এভাবে একটা হাইফেন দিতে হবে। এর ফলে হচ্ছে আমাদের কৃতি, যেহেতু কৃতি শব্দটা আছে তাহলে এটা কিন্তু তি শব্দটা ব্যবহার হচ্ছে, তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে ত দিতে পারবো অথবা শুধু তরস্বীকে দিয়ে দিয়েও করতে পারবো। এরপর ক্রি আছে, ক্রি তাহলে আমাদের এই রুটটা দিতে হবে কিন্তু এখানে, অর্থাৎ উপসর্গটাকে আমাদের সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে, এটার সাথে মিলানো যাবে না। ঠিক তেমনিভাবে দেখো আমরা আরেকটা দিই ব্যাকরণ। ব্যাকরণ এখানেও কিন্তু একই নিয়ম, আমরা করণের একটা উদাহরণ তোমাদেরকে হয়তো দেখিয়েছি, অন যদি থাকে তাহলে সেখানে কি হবে, অনট হবে, যেহেতু এখানে অন আছে তাহলে বাকি থাকে কি, কর শব্দটা থাকে, তাহলে কর যদি থাকে এখানে অ আছে তাহলে এটা ক্রি হবে। তাহলে ক্রি যদি থাকে আর এখানে কি আছে, ব্য, এখানে কিন্তু উপসর্গ আছে দুটি, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে আর, তাহলে এই যে বি আর এটা কিন্তু আমাদের উপসর্গটা এভাবে আলাদা করে বের করতে হবে, বাকি যে প্রত্যয় এটা কিন্তু এভাবে বের করতে হবে। তাহলে এভাবে কিন্তু আরও অনেক আছে, বিনয় আছে, নিশ্চয় আছে, এরপর হচ্ছে তোমাদের আরও অসংখ্য উদাহরণ এভাবে আছে, তোমরা বই দেখলে বুঝতে পারবে যে কোনটাতে উপসর্গ আছে কোনটাতে উপসর্গ নেই। আশা করি তোমরা আজকে যে কৃত প্রত্যয় নির্ণয়ের যে সহজ কৌশল আমি বলছি, এই যে 10টি নিয়ম আমি বলছি এবং এখানে কয়েকটা বিষয় বলছি, এগুলো যদি তোমরা যদি মাথায় রাখো তাহলে অবশ্যই মনে রাখবে কৃত প্রত্যয়ের কোনো ঝামেলা তোমাদের থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে কৃত প্রত্যয় মানে কিন্তু কাজ বোঝাবে, এই জিনিসটা তোমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো এই যে কৃত প্রত্যয় আরেকটা আমাদের আছে, এটা কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়, আরেকটা হচ্ছে যে বাংলা কৃত প্রত্যয়। এই বাংলা কৃত প্রত্যয়টা খুবই সহজ, সাধারণত সেখান থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে না, এরপর আমরা এটা আলোচনা অবশ্যই করব। তো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই যে কৃত প্রত্যয়ের, এটা যদি তোমরা খুব ভালোভাবে এখনই মাথায় নিয়ে নিতে পারো, মনে রাখবে তোমাদের শিক্ষা জীবনের সর্বশেষ পর্যায়ে পর্যন্ত কিন্তু এই কৃত প্রত্যয়টা তোমাদের কাজে লাগবে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মনোযোগের সাথে ক্লাস করো, আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্টে অথবা মেসেজ করে জানাবে, আমি তোমাদের সেই সমস্যা সমাধান করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।